আজকে জঙ্গলের রাস্তায় আমরা যাচ্ছি। জঙ্গলে গিয়ে কি করব আজকে আপনারা দেখতে পারবেন। এখানে যাওয়া যাবে তো? যাওয়া যাবে না, নামতে হবে। হ্যাঁ, নামতে হবে। নামতে হবে? তাহলে আমরা এই জায়গাটা পছন্দ করে নিলাম আজকে। জঙ্গলের ভিতরে দেখুন, এই এক বন্ধু এসছে, এই যে আমার সেই রঙের কন্ট্রাক্টর বন্ধু, আর কন্ট্রাক্টর বন্ধুর সম্বন্ধী। আমরা আপাতত চারজনা এসছি। আমরা পৌঁছে গেছি জায়গা মতন জায়গায়, জঙ্গলে। জঙ্গলে আমরা সবাই পিকনিক করব, সেই চিন্তাধারা নিয়ে এসছি। তা আপনারা দেখতে থাকুন আমরা কী কী করছি আজকে সারাদিন। সারাদিন নয়, আজকে যত টাইম এখানে থাকবো তত সময় আপনারা দেখতে পারবেন কি করছি এখানে। আর কাগজি পাড়তে গিয়ে ফেটে গেছে। আচ্ছা দেখুন, কাগজি পাড়তে গিয়ে ফেটে গেছে, কি অবস্থা! মানে কি বলবো আর, কাগজি লেবু পাড়তে গিয়ে ফেটে যায়, আপনারা দেখেছেন আজ পর্যন্ত? না, এগুলো রাখো। তা আপনারা অনেকেই ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়া মানে আপনারা আমার এক পরিবারের একজন। লাইক শেয়ার করবেন যাতে আমরা ভিডিওটা আনন্দ সহকারে ভিডিওটা বানাতে পারি, আপনাদের জন্য ভালো কন্টেন্ট দিতে পারি, আপনাদের ভালো লাগে দেখে, সেটা একটা চেষ্টা করব। এইখানে রান্না বান্না করব। এই যে এইটা উড়ন, হ্যাঁ ওটা লাগা কাজ করো, ব্যাগটা নিয়ে আসো, এইখানে সব নাও। আরেকটা আরেকটা কোথায় রয়েছে? তলায় ভরে দিয়েছিস তো? ওই যে তলাতে। বেশ ঠিক আছে, এখানে নামা নামা নামা। এটা হচ্ছে চিকেন, থালাটা দাও দাদা। এই চিকেনটা এরপরে থাক, এইবার বার কর সব। আর কিছু না, আর কিছু ওর উপরে রেখে দে সব কিছু, অসুবিধা নেই। ওগুলো সব এর ভিতরে রাখা, এর ভিতরে এর ভিতরে রেখে দে। তাহলে বন্ধুরা, আজকে আমরা সব বন্ধু মিলে জঙ্গলে এসেছি, জঙ্গলে একটা ফিস্ট করবো, সেই কারণেই এলাম। তা আপনারা দেখুন আজকে যে ফিস্টটা করতে এসেছি, আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তা দেখুন আজকে আরও দুটো বন্ধু আছে, দু তিনজনা আছে, এখনও আসেনি তারা, তারা এক একজনা এক এক কাজে ব্যস্ত আছে, তার জন্য একটু লেটে আসবে। সব লাগানো হয়ে গেছে? আর দেখুন আর একটা কথা, এই যে বন্ধু আমার ক্যামেরা করছে, ওর জন্যে আজকে আমাকে বাঁশকাঠি চাল আনতে হলো। মিনিকের চাল খাবেন না উনি, বলছে বাঁশকাঠি চাল খাবেন। আজ রান্না কি হবে বলা মুশকিল। কেন কেন হবে? পুরো রান্না তো কেউ করতে জানি না, সেরকমই হবে রান্না। রান্না কচুপোড়া রান্না করতে জানো না? না। আরে আমি আছি, আমি আছি। আমিও বহুদিন, প্রায় 30-35 বছর বিদেশে কাজ করে, বিদেশ বলতে আমাদের ইন্ডিয়ার মধ্যেই, ব্যাঙ্গালোর, কেরালা, চেন্নাই, মানে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, যে রাজস্থান, এমন কোনো জায়গা নেই ভারতবর্ষে আমি যাইনি। তা সব জায়গায় গিয়েছি, কাজ করেছি, রান্নাও করে খেয়েছি, তার জন্য আমরা সবাই রান্না বান্না জানি। একটু একটু আধটু জানি, যে বেশি ভালো জানি তাও নয়, একটু আধটু জানি। তা আজকে আমরা নিজেরাই রান্না করব। এই যে আর এক বন্ধু চলে এসছে, লাইটে জ্বলছে? হ্যাঁ বেশ। বন্ধু বসে পড়ো, সবাই বসে পড়ো, এবারে সবজিতে কাটাকাটি শুরু করে দি। সব ধোয়ার কাজ শুরু করলাম, ধুয়ে টুয়ে এখন সব কিছু, সবজি যেগুলো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, সব কাটা শুরু করব। এই পেঁয়াজ কে কাটবে তুমি? কেন বাবন ভালো কাটে? আমি দেখতে খারাপ, পেঁয়াজ কাটা হয় না আমার। কি হয় তাহলে? আমাদের কিচ্ছু হবে না, পেঁয়াজ কাটলে নাকি কান্দে বলছে। কান্দিস? এই রে দেখুন চোখে চাল বেরিয়ে যাবে, ওই জন্য পেঁয়াজ কাটবে না। এখন একটা বন্ধু এখন এলো না কিন্তু। তাহলে দেখুন আমরা এখন সব শুরু করে দিয়েছি, কাটা হয়ে গেল প্রায়। এটা আমাদের পেঁয়াজ কাটা আছে, আলু আছে, ওইখানে ওগুলো কাটা হয়নি এখনো। এখানে সুগার ফ্রি লোক আছে, ওই জন্য কলা রান্না হচ্ছে, মাংস কলা ভাজা হবে, ধোয়া হয়ে গেছে। বন্ধু রাইসটা আরো অল্প বাকি আছে বুঝলি, হতে। হ্যাঁ রাইস হতে আর সামান্য বাকি। আচ্ছা বেশ, দেখো কতটা বাকি হয়। এই বেশি ফুটাও না, তুই লঙ্কা কাটছিস? লঙ্কা কুচ কুচ করে কেটে দে, নাহলে না
এরকম করে দিবি এরকম বড় বেশ বেশ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটা মাথা কালেন তুই ভালো লোকের জিবে মা কাটতে দেখুন আমাদের রান্না শুরু করে দিয়েছে আমার বন্ধু এই যে রান্নাটা এখন কড়াইতে চাপিয়ে দিয়ে পেঁয়াজটা চাপানো হয়ে গেল আর লঙ্কা লঙ্কা এখন দিবি না তো না পরে দিবি কিন্তু আজকের মুরগির মাংস রান্নাটা কিন্তু পুরোটা আলাদা সিস্টেমের হবে আপনারা দেখুন কিভাবে রান্না করছে আজকে আরে লোকেশনটা কেমন আছে আপনারা একটু বলে আমাকে জানাবেন কমেন্টে লিখে জানাবেন কিন্তু কমেন্টে আমি রিপ্লাই দিতে পারছি না একটাই কারণ যে আমি একা হয়ে গেছি এডিটিং করতে হয় ক্যামেরা করতে হয় সবই আমাকে করতে হচ্ছে তার জন্য আমি আপনাদের রিপ্লাই দিতে পারছি না তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন মাঝে মধ্যে আমি রিপ্লাই করব না করার নয় এই রান্নাটা কিন্তু পুরোটাই আলাদা প্রসেস এটা আদা রসুনের পেস্ট দেওয়া হলো এটা কি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচটা দিয়ে দেওয়া হলো পুরো আইটেম আলাদা হবে পুরো রান্নাটাই আলাদা করবি না পুরো আলাদা হবে এটা কি ধনে গুঁড়ি হ্যাঁ কাশ্মীরি কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা দিয়ে দাও বাস 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 বেশি নাই তো এমনি 10 গ্রাম করে আছে মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দেওয়া হয়ে গেল কত সময় কষানো হবে মিনিট দুয়েক দু তিন হবে আমার বন্ধুটা রান্না করলো দেখুন মাংসটা কষিয়ে সামান্য কষিয়ে রেখেছে কষানোর পরে এবার ফোড়নের তেলটা দিচ্ছে এর মধ্যে দোয়া আছে জিরে আছে হ্যাঁ দারচিনি আছে এলাচ আছে হ্যাঁ লং আছে হ্যাঁ ব্যাস আর আপাতত এইটুকুই আছে এটা দিয়ে এখন ফোড়ন দেবে কতটা এমনি পেশাদারা এখন দিলে এটা দিয়ে দাও বাড়ি ঘুরে নিয়ে গেছি মানে ভাজাটা হবে তারপরে তেলে মাংসের মধ্যে ঢেলে দেবে এটা পিকনিকের সময় এটা যত আলাদা খাবে তত টেস্ট বেশি হবে আগে মাংসটা কষিয়ে রাখার পরে তেল দিয়ে জিরে দারচিনি লং এলাচি তেজপাতা এটাকে ফোড়ন দিয়ে এখন ওই ওইটার মধ্যে ঢেলে দেবো তারপরে আবার কষাবে তারপরে ও জল দেবে এবার ঢেলে দেবে তো হ্যাঁ ঢেলে দাও দেখুন তাহলে ফোড়ন দেওয়া হয়ে গেল এটা মাংসের মধ্যে একটা ফোড়ন হয়ে গেল এইবার একে ভালো করে কষাবে বলছে কষানোর পরে জল দিয়ে রান্না করবে তা আপনারা দেখতে থাকুন কীভাবে রান্না হচ্ছে আমি কিছু কিছু পর্ব আপনাদেরকে তুলে ধরব এই রান্নাটা আলাদাই প্রসেস ঠিক এখন জল দেবে জলটা দিয়ে দাও জল দাও অল্প বেশি না তাহলে আমাদের মাংস কষানো হয়ে গেল জলটাও দেওয়া হয়ে গেল এবার ফুটতে থাক বন্ধু এই গরম মশলা দিচ্ছি গরম মশলা দিচ্ছ হ্যাঁ আর ধনে পাতার আগে দিয়ে দিচ্ছ হ্যাঁ ধনে পাতা এই মাত্র দিলাম আচ্ছা এটা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে তোমার গরম মশলা দেওয়া হয়ে গেলো ধনে পাতা দেওয়া হয়ে গেলো এবার নামিয়ে দিয়ে নামাবে তো একটু পরেই একটু পরে না এখনই নামিয়ে দেবো এখন নামিয়ে দেবে হয়ে গেছে বেশ নামিয়ে দাও কেমন হলো সেটা না খেয়ে বোঝা যাবে না এখন খেতে হবে তারপর বুঝতে পারছেন আমরা যে জঙ্গলে এসেছি জঙ্গলে এসে যে ফিশটা আয়োজন করেছিলাম সেই ফিশটা এখন আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার হয়তো আমরা খেতে বসবো একটা স্যালাড তৈরি হচ্ছে নাকি লেবুটা দাও লেবুর দিন দিলাম আমরা কালারটা তো খারাপ হয়নি ভালো হয়েছে মাংস বলতে পারছি না এখন আমরা তো নতুন নতুন রেসিপি রান্না রান্না করেছি আমরা জানি না তারপরে বলছি আপনাদেরকে সব রেডি এখন আমাদের দুটো বন্ধু আসেনি মানে একটা বন্ধু আসেনি আর একটা বন্ধু নয় ওটা আমার মেজ বোনের দেওর শ্যামল শ্যামল আসেনি আমাদের সবার ভাত বাড়া হয়ে গেছে দেখুন এই যে পরিবেশন করছে
মাংস সবাইকে দিচ্ছে এখানে সেলাড দেওয়া হয়ে গেল থালায় থালাতে সেলাড আছে আর হচ্ছে ঘি করলা ভাজা ওই ওই থালাটা ঘি করলা তো বলে না একে কাকরোল বলে এইটা পরিচয় করে দিচ্ছি আপনাদের এইটা হচ্ছে গঙ্গা নাম আমার বন্ধু উনি মাছের ব্যবসা ইলামবাজার মাছের আড়ত আছে ইনার নাম গঙ্গা এইটা দেখতে পাচ্ছেন ইনার বাড়ি ময়দাপুর আমার বন্ধুর সম্বন্ধী এইটা দেখছেন আমার বন্ধু যতীন দাস এটা আপনারা হয়তো আমার দুটো একটা ভিডিওতে দেখেছেন আর এইটা কিন্তু আমার বন্ধু রঙের কন্ট্রাক্টর সব জায়গায় রঙের কাজ করে এটা আমার বন্ধু আমরা বর্তমানে এখন এখানে চার বন্ধু আছি আর ওইটা হচ্ছে আমার বন্ধুর সম্বন্ধী আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু করে দিয়েছি দেখুন আমরা এখন খাওয়া দাওয়া করবো ব্যাপক করেছিস তুই আর মাংস তুই এত সুন্দর রান্না করেছিস ধারণা করার বাইরে খুব ভালো রান্না করেছিস রান্না ভালো হয়েছে না দারুণ রান্না হয়েছে কিন্তু আমরা আমরা তো বাড়িতে অনেক রান্না করে খাই সত্যি রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে রান্নাটা খারাপ হয়নি এ রান্না যে খাবে সে কোনোদিন খারাপ বলতে পারবে না দারুণ রান্না দারুণ রান্না বন্ধু হ্যাঁ বলো আজকে রান্না বান্না কেমন খেলে খুব সুন্দর খেলে সত্যি ভালো হয়েছে তো একদম দাদা বলো কেমন হয়েছে রান্না খুবই ভালো হয়েছে হ্যাঁ ওই হিসেবে মানে পাতে একটাও ভাত আর সত্যি বলছি তোমার পাতে একটাও ভাত নেই সব শেষ করে দিয়েছি খুব সুন্দর রান্না হয়েছে বন্ধু হ্যাঁ তোমার দেখে লাও পাত ফাঁকা কিন্তু আমি সত্যি করে বন্ধু আমি কিন্তু পাত ফাঁকা করতে পারলাম না একদম এত সুন্দর রান্না হয়েছে না এবার চেটে চুটে খেয়ে নি এবার বন্ধু আমি রান্না করেছি এখন বলতে পারছি না সবাই তো ভালো বলছে আমাদের নিউ চামচ ভাই ফিস্টির জন্য অনেক সময় অনেক কিছু করতে হয় করতে হয় ওটা হয় না বন্ধুর কিন্তু ভাত রয়ে গেল অনেক খেলাম তো আমার থালা দেখবে আমার থালাটা দেখো কি রকম ভাত রয়েছে একদম ভাত নাই না একবার ভাত আছে একটাও ভাত রাখিনি আমি কারণ আমার সুগারের জন্য ভাত কম খাই বন্ধু তুমি নিয়ে নাও নিয়েছো আমি এত দই খেতে পারবো না এমনি টক দই খাই না আমি গঙ্গাদা একটু দই কম আছে টকি আর দই যদি কেউ না কম খাও তাহলে আমাকে দিতে পারো ওখানে দিদি কি নামিয়ে দিলাম এবার তোমরা মিষ্টি আমাকে দেবে না মিষ্টি তোমরা সবাই নিয়ে নাও আমাকে একটা দিবি একটা দিবি বন্ধু একটা দিবি হ্যাঁ বাস একটা করে দাও দাও খেতে পারলে নেবে একটাই দাও একটা করে দাও হুম ঠিক আছে টমেটো নাও আমি একটা নিলাম এই যে মিষ্টি তো এটা দিলি দাও দেখো খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা আপনারা দেখতে পারলেন আজকে আমরা জঙ্গলে এসে যে পিকনিকটা করলাম আমাদের পিকনিক এখানে শেষ করলাম আর বেশি বাড়াবো না এর দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে